আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে ক্লাস নিব। আজ আমি তোমাদের বইয়ের 38 পৃষ্ঠার শব্দার্থ এবং খালি ঘন পূরণ নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই তোমাদের বইয়ের 38 পৃষ্ঠা খুলো, দেখো এখানে 1 নং-এ শব্দের অর্থগুলো দেওয়া আছে। আমরা গত ক্লাসে একটা সুন্দর গল্প পড়েছিলাম, দাদির হাতের মজার পিঠা, এবং ওই গল্পে আমরা বেশ কিছু নতুন শব্দের সাথে পরিচিত হয়েছিলাম। এসো এবার সেই শব্দগুলোর অর্থ জেনে নিই। সবাই তোমরা বোর্ডের দিকে তাকাও, দেখো ধুম জাকজমক, ভানা অর্থ শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া, অনুষ্ঠান অর্থ আয়োজন, সুন্দর অর্থ ভালো, উনুন অর্থ চুলা, ভাপ অর্থ গরম পানির ধোয়া, সিদ্ধ অর্থ আগুনের তাপে রান্না করা, মজাদার অর্থ সুস্বাদু, অঞ্চল এলাকা বিখ্যাত নাম করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 38 পৃষ্ঠায় দেখো 2 নং খালি ঘর আছে। দেখো এখানে আমি শুধু উত্তরটা লিখেছি, তোমরা পুরো বাক্যটা লিখবে। দেখো প্রথমটা হবে, ক নম্বরে হবে, ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা, গোলাপ দেখতে সুন্দর। গ নম্বরে হবে, অতিথির জন্য মজাদার খাবার রান্না হচ্ছে। ঘ নম্বরে হবে, আমরা গানের অনুষ্ঠানে যাই। উ নম্বরে হবে, আমরা সিদ্ধ ডিম খাই। চ নম্বরে হবে, উনুনে ভাত বসাও। ছ নম্বরে হবে, টাঙ্গাইলের চমচম বিখ্যাত। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের আমি একটি বাড়ির কাজ দিয়েছি, 1 নং শব্দার্থ 38 পৃষ্ঠা। তোমরা এই শব্দের অর্থগুলো তোমাদের HW খাতায় করে রাখবে এবং স্কুল খোলা হলে আমাকে দেখাবে। তো সকলেই মা বাবার কথা শুনবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।